পূজয় কংক্রিটের নদী বাঁধের দাবি, সুন্দরবন নদী বাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটির প্রতিবাদ, সাগর থেকে ইছামতি পর্যন্ত নদী বাঁধের উপরে দাঁড়িয়ে প্রতিবাদ আন্দোলন। প্রতিবছর ঘূর্ণিঝড়ে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রাম, ঘর চাষের জমি সবই নদী গর্ভে চলে যায়, তাই এবছর পুজোতে কংক্রিটের বাঁধের দাবি বাসিন্দাদের। গোসাবার, কুমারমারি, মোল্লাখালী, সাতজেলিয়া, রাঙাবেলিয়া সহ সর্বত্র সাধারণ মানুষ এই বিক্ষোভে সামিল হন। অন্যায়ের বিরুদ্ধে আপনারা দলে দলে যোগ দিন। অবিলম্বে নদী বাঁধ কংক্রিটে করতে হবে। ইতিমধ্যে থেকে সাগরদ্বীপ পর্যন্ত কংক্রিটে বাঁধন করতে হবে। আমরা থাই নদী বাঁধ চাই, আমরা টান চাই না, আমাদের কংক্রিটের বাঁধ চাই। আমরা নদী বাঁধে যখন বন্যা হয়ে থাকে তখন আমরা তখন নদী বাঁধে থাকি বাচ্চা কাচ্চা নিয়ে, আমাদের খুব কষ্ট হয়। আপনারা আসুন, আমাদের আন্দোলন চলবে, আর স্থায়ী নদী বাঁধ আমাদের করতে হবে। আর কংক্রিটের বাঁধ আমরা টান চাই না, আমাদের কংক্রিটের বাঁধ চাই। সুন্দরবন নদী বাঁধ জীবন জীবিকা রক্ষার্থে আমরা সোনাগা থেকে যে আন্দোলনে সবাই সামিল হয়েছি, আমাদের নদী বাঁধের অবস্থা খুব ভয়াবহ। আমরা চাইছি যে আমরা ত্রাণ চাই না, কংক্রিটের বাঁধ চাই, যত দ্রুত তাড়াতাড়ি হয় তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি, যাতে আমরা এই সুব্যবস্থা যত জলদি পারি তার জন্য আপনারা হাত বাড়িয়ে দিন আমাদেরকে। আমাদের বাঁধের অবস্থা খুবই খারাপ, যখন বন্যা হয় ভেঙে যায়, আমরা মাসের পর মাস বাঁধের উপরে নদী বাঁধে আশ্রয় নিতে হয় প্লাস্টিকের মধ্যে। আমাদের ঘর বাড়ির কোনো অবস্থা নেই, আমরা এখন সরকারের অনুদান হিসেবে কোনো ঘর পাইনি, আমাদের অবস্থা খুবই খারাপ। আমি এই অবস্থা আমার আয়লার চালও কেটে নিয়েছে সরকার থেকে। আমার এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম মিঠু বর্মণ।